উত্তমা, তুমি আমার হাট মানে হৃদয় নিংড়ানো ভালোবাসা গ্রহণ করিয়া আমাকে ধন্য করিও। কারণ তুমি যদি আমার ভালোবাসা গ্রহণ না করিয়া প্রত্যাখ্যান করো, তাহলে আমার হাট ফেল হওয়া ছাড়া আর কোনো উপায় থাকিবে না। প্রিয়তমা, আমি তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করিতেছি। তুমি বলিয়াছিলে আমি যেন তোমার পিতার সাথে কথা বলি, তিনি আমাকে যা বলিলেন শুনিয়া আমার তো হাট ফেল হওয়ার মতো অবস্থা। যা হোক, কষ্টের কথা বুক পকেটে ভরিয়া রাখিয়া তোমাকে একটা চরম মধুর অনুভূতির কথা বলি। গত রাতে যখন আমি তোমাকে চিঠি লিখিতে বসিয়াছি, হঠাৎ জানালা দিয়া বাইরে চোখ পড়িতেই দেখি আকাশে বিশাল একটা চাঁদ উঠিয়াছে। এত সুন্দর সে চাঁদ দেখিয়া আমার তো রীতিমতো হার্ট ফেল হওয়ার দশা। তোমার চিঠির আশায় চাতক পাখির মতো পথপানে চাহিয়া রহিলাম। সময় মতো তোমার চিঠি না পাইলে আমার কিন্তু হার্ট ফেল হওয়ার মতো অবস্থা হয়। তোমার ফয়েজ। আমি কি কইছি যে আমার দোকানে তুমি জামা বানাও, যেখানে প্যান্ট বানাবে সেখানে যা জামা বানাবে দাও। সেটা তো দিবারি বাড়ি বৌদি, তোমার কাছে বানাবার দেই, এই গ্রামের টাকা গ্রামই থাক। তাই সকালের দিন তো তোমার দোকানে বসে আছি, একটাও তো মহিলা কাস্টমার দেখলাম না। ও, তোমরা মনে করো মহিলা কাস্টমার দেখার জন্য বসে রয়েছে তাই না? এই সামরা এত কথা বলছিস বৌদি, আমি ঘড়ি ফেরত পাবো না মানে আমি কি জনগণের ভিতর গরিব বিতরণ করতেছি নাকি? আমার কাছে যদি 1,00,000 টাকা কেউ মারি চলে যায় আমি সেটা সহ্য করে পারবো। এই ঘড়িটা হচ্ছে আমার বিশেষ ঘড়ি, এই ঘড়ি যদি আমি ফেরত না পাই বৌদি, তাহলে পরে কিন্তু বিশাল ঘটনা ঘটে যাবে। বিশাল ঘটনা পালবি ঘটায় ফেলাও, তা ধরলি যাও, ধরলি যা হাত পা ভাঙিয়ে লুলে করে দাও, সে লুলে হলেই আমি শান্তি পাই, খুশি হই। কোথা গেছে ওরে মারে, এটা তুমি কোন ধরনের কথা কইলে বৌদি? তোমার কথা শুনে তো সত্যি সত্যি আমার হাট ফেল হয়ে যাচ্ছে। তুমি তো সাংঘাতিক মহিলা, হ্যাঁ স্ত্রী হয়ে তুমি, ওমা
স্ত্রী তুমি স্বামীর হাত পা ভাঙিয়ে দেওয়ার কথা করছো? তোমার এখানে তো বেশিক্ষণ দ্বারা কথা কওয়া যাবে না, তারপরে সত্যি সত্যি আমার হাত ফেলা যাবে। তুই নাকি হাট ফেল ফয়েজের ঘুরি নিয়ে ফেরত দিস না? খেলার সময় আউট বিষয়ে কোনো কথা হবে না, এ বিষয়ে পরে কথা কব না। কথাটা তো আমিও শুনলাম, ঘটনা সত্যি নাকি রে পাশা? কইছি না, খেলার সময় অন্য কোনো বিষয়ে কথা হবে না, দরকার হয় এই হাফ টাইমের সময় যখন মুইত পেরে উঠবো নি তখন কব না। কিন্তু এত সিটারই ভালো না রে পাশাদা, এমন করলে আমাদের খেলা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। এমনিতে আমরা বাগানের ভিতরে এই লুকায় লুকায় তাস খেলি। তোমার যদি খেলা এত কঠিন হয়ে যায় তুমি রিটায়ার করে পারো, তাও তুমি খেলা ডিস্টার্ব করো না। হে মাথার চুলতে এমনি উঠে যাচ্ছে, ডিস্টার্ব তো তুই করছিলি পচা, শ্বশুর বাড়ি যাওয়ার নাম করে ঘড়ি নিয়ে ফেরত দিচ্ছ না? ঘড়ি ফেরত দিলে খেলার টাকা পেতাম কোনো? হে তুমি বোঝো না, খালি শরীর মোটা হয়েছে। তার মানে তুই ঘড়িটা বেশি দিছিস রে পচা? জি, আপনার কথাটা বুঝতে এতক্ষণ লাগলো, টাকা দেন। তুই তো সাংঘাতিক সাংঘাই পচা, তোর কাজ কারবার দেখে তো আমি হাত ফেলে যাচ্ছি। খেলার মধ্যে একটা পেশাল ভাবলি, এমনি ফতুরা তুমি হাট ফেল হয়ে যাবে না, যে শরীর বানাইছ তোমার ব্লাড প্রেশার ফাইটে এমনি হাট ফেল হয়ে যাবে। এই শো দেখ খেলবে রয়েছে জ্বালা দুনিয়ার সবার মানে কেম্ব হইলে সব তো এদিক চলে গেল, আমার এত টাকা চলে গেছে। হার্টফেল ফয়েজ, কানে একমাত্র তোমার মুখেই হার্টফেল ফয়েজ কথাটা শুনলি পর আমি মাইন্ড করি না। যাই হোক, সকালবেলা উঠে তোমার মুখখান দেখে খুব ভালো ঠেকলো। বেলা পড়ে দুপুর হয়ে গেল আর তুমি আমাকে কচ্ছ সকালবেলা দেখছো? কই না তো, এখনো দুপুর হয় নাই, ওই যে দেখো বেলা এখনো সকালের দিকে কাইথ হয়ে আছে, মানে 12টা বাজার আগ পর্যন্ত সকালই থাকে। কে ইংরেজিতে কয় না 12টা এক মিনিট হওয়ার আগ পর্যন্ত গুড মর্নিং, আর 12টার পর হচ্ছে দুপুর। বেলা 12টা না বাজলেও আমার তোমার 12টা বাজাতে ইচ্ছে করছে। কোনো সমস্যা নাই, তুমি আমার 12টা বাজাবে পারো, 13টা বাজাবে পারো, 20টা 22টা বাজাবে পারো, আমি কিচ্ছু মাইন্ড করবো না। রেল লাইনের টাইম অনুযায়ী 12টার পর কিন্তু 1টা পায় না, 12টার পর 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, এরকম। ঠিক আছে,
তুমি তোমার রেলের হিসেবেই চলো। শুননা, তুমি তোমার সিটিটা ফেরত নিয়ে যাও। ধরো কে আমার সিটি ফেরত নেব? কিসের জন্য? সিটির উত্তর দিবে না? না, তোমার সিটির উত্তর আমি আর দিব না। তোমাকে আমি কতবার মানা করেছি, সিটির মধ্যে হার্টফেল শব্দটা লিখবা না। কি করছো তুমি? এবারও কি আমি সিটির ভিতরে হার্টফেল হয়ে গেছি? শুধু একবার না, 20 বার লিখেছো, তার মধ্যে 5 বার কাটি দিয়েছো। এর আগের বার লিখেছিলে 18 বার। তাই নাকি? তাহলে পরে তোমার উন্নতি হচ্ছে। 20-এর 5 কাটা গেলি পরে হয় হলো 15, আবার মনে হচ্ছে 18-এর কম। তার মানে কি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, একসময় ঠিক হয়ে যাবি। ঠিক আর হওয়া লাগবে না। তুমি এরপর থেকে আমাকে আর কখনো সিটি লিখবে না, আমিও তোমার কোনো সিটির উত্তর দিব না। এটা হচ্ছে তোমার পরীক্ষা, আর এই পরীক্ষায় যদি তুমি পাশ করবা না পারো, তোমার সাথে আমার আর ঘর বাঁধা হবে না। কথাটা মনে থাকবে? অবশ্যই মনে থাকবি। কিন্তু তোমার কাছে সিটি লিখে আমি যদি মনের কথা প্রকাশ করবে না পারি, তাহলে পরে তো আমি হাট না কিছু কই নেই। কোনে যাচ্ছো তুমি? রানী বৌদির কাছে জামার মাপ দিবার যাচ্ছি। ও, রানী বৌদির কাছে? সে তো খুব সাংঘাতিক মহিলা, বুঝছো? ওই যে পচা আমার ঘড়ি ফেরত দিচ্ছে না, সেই কথা কওয়ার জন্য আমি গেছিলাম। সেই স্ত্রী হয়ে কি কয় জানো? কয় কি যে তার স্বামীর হাত পাও সব কিছু ভেঙে দিবে। মানে এই কথা শোনার পর আমার তো মোটামুটি হাট ফেল। কি হয়েছে কি বৌদি, এত চেঁচামেচি কিসির? তোমার দোকানের পরিবেশ তো খারাপ হয়ে যাচ্ছে। আর কয় না রে বোন, এক একজন সব নায়ক হয়ে গেছে। জামার ভালো ফিটিং কাটিং দিবে রাইছি কেরে, জামার ভালো কাটিং ভালো ফিটিং পরা লাগলে যে ফিগারটা ভালো হওয়া লাগে, সে হুশ কি আছে? ট্যাংরা ফ্যাংরা বডি নিয়ে উত্তম কুমারের মতো ফিটিং আছে। কি করলে মতি, তুমি কি করলে? তুমি আমার ফিগার নিয়ে কথা বিশ্ব? আমার বডি ট্যাংরা ফ্যাংরা, ফালতু কথা কম করে কবা মতি। এই জামাটা নষ্ট করে দিয়ে কাটিং ফাটিং সব শেষ করে দিয়ে তুমি এখন আমার বডির দোষ দিচ্ছাও? এই তুমি আমার চেহারা নিয়ে, আমার ফিগার নিয়ে কিসের কথা করছো? সারা গ্রামের লোক জানো আমার চেহারা ফিগার নিয়ে কি কয়? আমার চেহারা তো চঞ্চল চৌধুরীর মতো, হিরোর মতো। বৌদি তো খারাপ কিছু করে না রে রানি। চঞ্চল চৌধুরী, ওরা তো আমার নায়কই মনে হয় না। কেমন জানি বুকা বুকা চেহারা। একদম ফালতু কথা কবি না কানিস, খুশি হয়ে যা কয়ে দিলে। তুই কাক নিয়ে কথা বলতেছিস? চঞ্চল চৌধুরী নিয়ে কোনো কথা বললে কিন্তু আমি
সহ্য করব না আমার মাথা গরম হয়ে যায় আমি তার বিরাট ফ্যান তুই এটা জানিস না এই তুমি নিজেকে কি মনে করিস নিজের চেয়ার একবার দেখেছিস তুই নিজেকে স্কুল দিবি মনে করিস কে এইসব আজে বাজে লোকজনের অত্যাচারে তোমার দোকানে আসবার মন চায় না তোমাকে কত করে কইলাম এসব বেটা ছাওলে জামা কাপড় বাদ দিয়ে তুমি পুরোপুরি লেডিস টেলার্স বানায় ফেলাও কি করলি তুই তুই কি করলি না কানি যাই তুই কি করলি আমি আজে বাজে লোক আমি খারাপ বেটা ছেলে কথাবার্তা হুশ করে কথা কবি কানিস তোর কথাবার্তা শুনে তো রীতিমতো আমি হাটফেল হয়ে যাচ্ছি রে কি রে রানি তোরা কি ফয়েজের বাতাস পাইছে নাকি তুই দিনে দুপুরে হাটফেল হয়ে যাচ্ছি ভাই রে যা তো এখান থেকে আমাকে একটু কাজ যা করবে দে এত ডিস্টার্ব করিস দে লেডিজ অর্ডারটা আইছে একটু বুঝে নিবে দে যা আমি যাচ্ছি তুমি তোমার লেডিজ কাস্টমার নিয়ে থাকো আমি অবশ্যই সেটা মনে করি নাই মানে মোটা দৌড় দিল দেখি আমিও দৌড় মারছি খেলাটার নাম কি জানিস এই খেলাটার নাম হচ্ছে আর বাংলায় খুব সহজে তোকে শিখিয়ে দিচ্ছি খুব ইন্টারেস্ট আমি জানতাম না তুই এত বোকা কারে আমি কি সবসময় হাতে দেওয়ার জন্য তোর কাছে ঘড়িটা নিয়েছি না এই ঘড়ি হাতে দিকে আমি তাস খেলবে রাখবো আমি তো তোর কাছে ঘড়িটা নিয়েছিলাম তোর ঘড়িটা খুব ফাইন ঘড়ি আমি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ঘড়িটা হাতে দিয়ে যাবো এই জন্য আচ্ছা ঠিক আছে তুই শ্বশুর বাড়ি হাতে ঘড়ি দিয়ে যাবি তার জন্য ঘড়ি নিছু কিন্তু শ্বশুর বাড়িতে তুই যাচ্ছ না এম ঘড়ি ফেরত দে আমার সাথে সিটারি করবো না কিন্তু সিটার দেখ দোস্ত এমন মান সম্মানে আঘাত দিয়ে কথা করতে আমি কিন্তু হাট ফেলা যায় পারি দেখ আমি তো কইছি আমি তোর সাথে কোন রকম সিটারি করতেছি না বিশ্বাস রাখ আমার উপর শ্বশুর বাড়িতে ঘুরে আসে আমি পায়ে হাইতে কথা দিচ্ছি যা তোর ঘড়ি আমি তোর হাতে পৌঁছাই দিই যা দেখ কথা বৌদি কিন্তু আমাকে কইছে টাকা দেয় তুই শ্বশুর বাড়ি যাচ্ছ না তার মানে তুই যদি এক বছর পরে শ্বশুর বাড়ি যাস আমার ঘড়িটা কি তোর কাছে থাকবি রে তুই কিন্তু জানিস এই ঘড়িটা কিন্তু যে সে ঘড়ি না যে লোক দিনের মধ্যে 14 বার করে হার্ট ফেল করে তারে বিয়ে করলে তো বিধবা হয়ে যাব তোর প্রিয় নায়কের চেহারা আমার কাছে যেমন থাকে আমি সেরকমই কয়েছি তার চেহারা তো বুকা বুকাই খবরদার কানিস তুই কি কানিসকে নিয়ে তার বাপের সাথে কোনো কথা কইছু মানে তার কথা শুনলি পরে তো হার্ট ফেল হওয়ার আর কোনো উপায় থাকে না তুই হার্ট ফেল হইস কেন আর একটা দিন যদি তুই আমাকে মেজাজ দেখা কথা কইস তাহলে শুই দেখছ শুই ঘুমের মধ্যে তোর চোখের মধ্যে ঢুকা দিয়ে তোর মনি খুলি দিয়ে আসবো চোখ কানা করে দেবো জানিস